আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন তো ট্রেনের টিকিট কাটার জন্য প্রথম হচ্ছে গুগলে চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখে সার্চ করবেন ই টিকিট ঠিক আছে বা সহজ টিকিট দুটোর একটা লিখে সার্চ করলে হবে ই টিকিট লিখে সার্চ করার পরে এখানে যে সহজ বাংলাদেশ লার্গেস্ট অনলাইন টিকিট ডেস্টিনেশন যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এখান থেকে হচ্ছে এখানে যে থ্রি থ্রি লাইন যেটা আছে এটাতে ক্লিক করে এখান থেকে যেহেতু আমরা ট্রেন কাটব তার জন্য হচ্ছে এখানে ট্রেন সিলেক্ট করে দিব ট্রেনের টিকিট কাটার জন্য হচ্ছে অনলাইনে আপনার ইয়া থাকতে হবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে সহজ সহজে ওই অ্যাকাউন্টটা কীভাবে করবেন ওইটাও দেখাবো এই ভিডিওতে তো এখানে হচ্ছে ধরুন ঢাকা থেকে ঢাকা থেকে আমি যাবো হচ্ছে সিলেট এরপরে এখান থেকে পি পিকে ডেট এখান থেকে হচ্ছে কত তারিখে যাব ওই ডেটটা এখান থেকে চুজ করে দিতে হবে তো আমি এখান থেকে আঠাইশ তারিখ সিলেক্ট করলাম করার পরে এখান থেকে চুজ ক্লাস এখানে কোন সিটে আমি যাব ওইটা এখান থেকে চুজ করে দিতে হবে তো আমি এখান থেকে শোভন চেয়ার দিয়ে দিব গরিব মানুষ আমি তো শোভন চেয়ার এস চেয়ার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে ফাইন টিকিটে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে এখানে দেখুন যেই ট্রেনগুলো আসে ওইগুলো কিন্তু এখানে শো করতেছে দেখুন আটটা তিরিশে ছাড়বে এটা এটা হচ্ছে উপবন এক্সপ্রেস আর একটা আছে হচ্ছে কালিনী এক্সপ্রেস এটা ছাড়বে হচ্ছে তিনটার সময় তো এটা কালিনী এক্সপ্রেস যেটা এটা তিয়াত্তরটা সিট আছে আর এটা হচ্ছে পঁয়ষট্টিটা সিট আছে এখান থেকে দেখে নেবেন তো এরপরে হচ্ছে যেই 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 ট্রেনে যাবেন ওই ট্রেনে এখান থেকে ভিউ সিট যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট নাই তো আমার এখানে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে রেজিস্ট্রেশন যেই অপশনটা আছে আর যদি অ্যাকাউন্ট থাকে আপনাদের সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার আর এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে লগ করবেন ঠিক আছে এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব যেহেতু আমার অ্যাকাউন্ট নাই তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে নাম দিয়ে দিব এখান থেকে হচ্ছে ইমেল দিয়ে দিবেন তারপর এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে ফোন নাম্বারটা দিতে পার আবার দিয়ে দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এরপর হচ্ছে এখানে আইডেন্টিটি টাইপ এখান থেকে হচ্ছে আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে বাংলাদেশ রেলওয়ে যেই ওয়েবসাইটটায় হচ্ছে ট্রেনের টিকিট কাটা যায় তো ওই ওই ওয়েবসাইটে এখন আর ট্রেনের টিকিট কাটা যায় না ওইটা এখন কাটতে হচ্ছে সহজে ঠিক আছে সহজের এই ওয়েবসাইটে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখন নতুন মাঝে মাঝে শোনা যায় যে নতুন একটা সিস্টেম চালু করছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট দিয়ে তারই হচ্ছে টিকিট খাবে ঠিক আছে টিকিটে অন্য নাম থাকলে সেটা হচ্ছে যাওয়া যাবে না এরকম কিছু কথা শোনা যায় বর্তমানে তো এই কারণে হচ্ছে আপনাদেরকে দেখাই দিতেছি যে আপনারা কিভাবে নিজেদের এনআইডি কার্ড দিয়ে নিজেরা হচ্ছে রেজিস্ট্রেশন করে ট্রেনের টিকিটটা কাটবেন ঠিক আছে তো এখান থেকে আইডেন্টি টাইপ আপনার যদি জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে দিবেন আর এনআইডি কার্ড থাকলে এনআইডি সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে এনআইডি সিলেক্ট করে দিলাম তারপর এখানে আইডেন্টিফিকেশন নাম্বার মানে এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিব এরপর হচ্ছে পোস্ট কোডটা এখানে দিয়ে দিতে হবে যে ঠিকানা আর কি আসেন ওই ঠিকানার পোস্ট কোডটা দিয়ে দেবেন তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন তো দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে ওই কোডটা হচ্ছে এখানে লিখে দিতে হবে আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি কোড আসবে তো দেখুন আমার ওটিপিকেটটা চলে আসছে ফাইভ থ্রি জিরো ফাইভ এইট নাইন তো এটা এখানে দিয়ে দিব ফাইভ থ্রিটা দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এখন আবার এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তাহলে আপনার পাসওয়ার্ডটা আপনার ফোনে সেভ হয়ে থাকবে আর যেই পাসওয়ার্ড আর ফোন নাম্বারটা দিবেন ওইটা সংরক্ষণ করে রাখবেন যখনই টিকিট কাটবেন তখনই এই পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে হচ্ছে আপনার টিকিটটা কাটতে পারবেন ঠিক আছে তো এখানে আমি আবার নতুন করে সিলেক্ট করে দিব ঢাকা টু সিলেক্ট পিক আপ ডেট আঠাইশ তারিখ এখান থেকে শোভন চেয়ার তারপর এখানে ফাইনটা ক্লিক করে দিব এরপর এখান থেকে যে ট্রেনে যাবেন ওই ট্রেনের ভিউ সিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন চ বগিতে একটা সিটও নাই তো সিট আছে কোন বগিতে এখানে দেখুন জ বগিতে আর নিও বগিতে সিট আছে তারপর টবগিতেও সিট আছে তো ট টবগি সিলেক্ট করে দিলাম এরপরে এখানে কোন সিটে বসবেন ওই সিটটা কিন্তু এখান থেকে চুজ করে দিতে পারবেন তো জানালার পাশের সিট দেই তো দুইটা সিট দিলাম দেওয়ার পরে এখান থেকে হচ্ছে তিনশো টাকা ঠিক আছে দুইটা সিটের প্রাইস আসে আসে কত দেখানি এখান থেকে হচ্ছে তিনশো বিশ টাকা একটা সিটের তো এখানে নিচে আসি এখান থেকে কন্টিনিউ পার্সেস সেটাতে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ পার্সেসে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন দ্বিতীয় প্যাসেঞ্জারের নামটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখানে নাম দিয়ে দিতে আসি তো নাম দেওয়ার পরে এখান থেকে অ্যাডাল্ট চাইল্ড হলে চাইল্ড এরপরে ফোন নাম্বার তো সব কিছু ঠিকঠাক আছে এরপরে এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাঙ্কিং একটা আছে মোবাইল ব্যাঙ্কিং আর একটা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যদি ক্রেডিট কার্ড দিয়ে দেন সেক্ষেত্রে এখান থেকে ক্রেডিট কার্ড সিলেক্ট করবেন আর যদি মোবাইল ব্যাঙ্কিং করেন মানে নগদ বা বিকাশের মাধ্যমে দেন সেক্ষেত্রে এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে বিকাশ বা নগদ সিলেক্ট করে তারপর এখানে কনফার্ম পার্সেসে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিবেন বিকাশের নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই পার্সোনাল নাম্বার দিবেন আর বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই এখানে দেখুন ছশো আশি টাকা এখানে বিকাশ নাম্বার দিয়ে দেবেন আর বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই টাকাটা রাখতে হবে ঠিক আছে এরপরে কনফার্মে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড আসবে মেসেজের মাধ্যমে ওই কোডটা এখানে দিয়ে দিতে হবে আপনার বিকাশ নাম্বারে তো কোডটা চলে আসছে এখানে হচ্ছে কোডটা লিখে দিতে হবে নাইন টু সেভেন ফোর থ্রি ফাইভ আপনাদের ফোনে যে কোডটা যাবে ওই কোডটা হচ্ছে আপনারা লিখে দেবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন এখানে পিন নাম্বার দিয়ে তারপর হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিলে আপনার যেই কাগজটা আছে ওইটা কিন্তু প্রিন্ট করতে পারবেন মানে আপনার টিকিটটা আপনি প্রিন্ট করায় নিতে পারবেন তো আশা করি শিখতে পারছেন কীভাবে ট্রেনের টিকিট কাটবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাইছি এরপর বাস টিকিট কাটবেন কীভাবে ওইটার ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম